প্রিয় আকাশী, 90-এর উত্তাল সময়ে আমি প্যারিসে বসে সেন্টিমিটারে তুষারপাতের হিসেব করি, আর মাঝরাতে সিগারেটের প্যাকেটের দিকে তাকিয়ে শেষ সিগারেটটুকুও ফুরিয়ে যাওয়ার আফসোস করি। আমার ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে দেখতে পাই সাদা পাইন গাছের সারি, তার উপরে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশ সৃষ্টি হয়, ভীষণ শান্ত এক জগৎ। অথচ 90-এ বসে সমগ্র পৃথিবী উত্তাল, বার্লিনে ডিনামাইটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে বিভেদের দেয়াল, দুই জার্মানিতে একসাথে বাজছে সাম্যের সুর, সোভিয়েতের আকাশেও তখন ভাঙনের সুর তুলে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য সব তরঙ্গ, এশিয়ায় ঘটে যাচ্ছে এক নীরব শিল্প অর্থনীতির বিপ্লব, আমার শৈশব কৈশোরের চিরচেনা শান্ত ঢাকাও তখন উত্তাল উদ্দাম, নিয়নের আলোর স্নিগ্ধ ঢাকা দিনের বেলায় বাড়তি উষ্ণতা পায় জলপাই রঙের গাড়ির গায়ে জ্বলে ওঠা আগুন থেকে। প্যারিসে বসে তোমার চিঠিতে আমি দেখতে পাই প্রতিদিনের উত্তাল ঢাকাকে, মিছিলের স্লোগানে, কবিতার খাতায় কিংবা দেয়াল লিখনে ব্যস্ত হয়ে উঠছে টিএসসি, মুহুর্মুহু কেঁপে উঠছে মিছিলের স্লোগানে, উত্তপ্ত বালির বুকে খই ফোটার মতো করে ফুটছে মিছিলের বুকেগুলি, ডক্টর মিলনের রক্ত রাস্তায় গড়িয়ে গিয়ে পড়ে নর্দমায়, সেই দৃশ্য দেখে রাজু ভাস্কর্যের স্থির কংক্রিটের চোখেও আলোর প্রতিফলন ঘটে, মিলিটারি স্টেনগান নূর হোসেনের বুক ঝাঁঝরা করে দিয়ে যায় 0 পয়েন্টে, ব্যস্ত হয়ে ওঠে শাহবাগ, টিএসসি, চারুকলা, আজিজ মার্কেট, জলপাই গাড়ির দাপট বন্ধ করে ফিরে আসে নির্বাচন, গণতন্ত্র। তোমাকে ভুলে থাকার চেষ্টায় মগ্ন আমাকে ছুঁতে পারে না পৃথিবীর কোনো রকম অস্থিরতা, 30 বছরে তোমাকে ভুলে থাকার চেষ্টায় কত জায়গায় না ঘুরে বেড়ালাম, ঘন পাহাড়ের সারি থেকে নীল সমুদ্র সৈকত, চিরহরিৎ সবুজের বন থেকে বরফে ঢাকা সাগর, পৃথিবীর ব্যস্ততম মেট্রোপলিটন থেকে আদিমতম আদিবাসী সমাজ, কিছুই বাদ পড়েনি, পারিনি আকাশী তোমাকে ভুলে থাকতে পারিনি, সকল চেষ্টাকে ব্যর্থ করে আমি ফিরে এলাম তোমার স্মৃতিবিজড়িত 400 বছরের পুরনো শহরটাতে, যে শহরের বাতাসের গন্ধ ছিল আমার চেনা, সে শহরের রাস্তাগুলো মানুষগুলো আজ অচেনা, বড্ড বদলে গেছে শহরের জ্যামিতি, নিয়নের শহর এখন শুধুই স্মৃতিকাতরতার নামান্তর মাত্র, নিউ মার্কেট, আজিজের সেই চেনা বইয়ের দোকানগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে, শাহবাগের মোড়ে মাটি ফুঁড়ে উঠে দাঁড়াচ্ছে মেট্রো রেলের কলাম, ডিআইটি অ্যাভিনিউ এর উপর দিয়ে ভেসে বেড়ায় উড়ন্ত সড়ক, বেলি রোডের নাটক পাড়ায় আজকাল আর কেউ নাটক দেখতে যায় না, সে ভিড়ে অধিকার বসিয়েছে বাহারি আলোক সজ্জায় সজ্জিত সব রেস্তোরাঁ, আজকাল শুনছি তারা বলছে টিএসসিও ভেঙে ফেলবে, চায়ের কাপে তোমার সাথে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি নিয়ে আড্ডাগুলো আর কখনো জমবে না, সেই ভালো, স্মৃতি মুছে ফেলার এর চেয়ে ভালো আর কি উপায় বা হতে পারে, আকাশী চিরচেনা এই শহরটা চির অচেনা হবার আগেই আমি হারিয়ে যাব শেষবারের মতো, এবার আর অচেনা কোনো জায়গায় নয়, তোমার প্রিয় গায়ক জিম মরিসনের স্মৃতি বিজড়িত প্যারিসেই ফিরে যাব, জিমের মতো আমারও শেষ কটা দিন কাটবে সেখানে, এই চিঠি যদি তুমি কোনোদিন হাতে পাও উত্তর দিও তোমার জানা প্যারিসের সেই ঠিকানায়, তোমার চিঠি হাতে নিয়ে আরো একটা রাত ভুলে থাকবো তামাকের ঘ্রাণ, ভালো থেকো।